পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমি সহি আকিদা অনুযায়ী নিজেকে পরিবর্তনে নিয়োজিত, কিন্তু কিভাবে আমার স্ত্রীকে এ পথে ফিরিয়ে আনবো? কোনো বুদ্ধি পরামর্শ খুঁজে পাচ্ছি না। আমি আকিদা সহ না দলিল ভিত্তিক বই অধ্যয়নের চেষ্টা করি, তাকে ওইগুলি পড়তে বলি, কিন্তু তার পড়ার প্রতি আগ্রহ নাই। আমার কাছে দোয়াও করি, আল্লাহর কাছে দোয়াও করি তার পরিবর্তনের জন্য। পর্দা সে মোটামুটি করে, কিন্তু দলিল অনুযায়ী না। আমার দুই সন্তান ইংলিশ মিডিয়ামে পড়ছে, কিন্তু আমি তাদেরকে দিনই লাইন নিয়ে আসতে চাই, মেয়ে ক্লাস সিক্স, ছেলে কেজিতে। কীভাবে কী করলে আমি আমার পরিবারকে সহি পথে নিয়ে আসতে পারি? আপনার মূল্যবান পরামর্শ দিয়ে অপেক্ষা রইলাম। আসলে আপনার মতো অনেকেই আছেন যারা এই বিপদে আছেন। বিশেষ করে ওই সময় এগুলি হয় যখন বিয়ের সময় পাত্রী দেখতে ভুল করেন। বিয়ের সময় আপনার ইচ্ছা থাকে যে আপনি একেবারে আকাশে তারকাটা নিয়ে আসবেন। সে তারকা আপনার দুনিয়ার তারকা, আখেরাতে তারকা নেবেন না, দুনিয়ার তারকাটাই নেবেন। বড় লোকের মেয়ে, খুব হাই ফাই এডুকেটেড, যেটা অনেক কিছু পড়ে আসছে, তা যার কাছে আশেপাশে মানুষ গুড়গুড় করে, এরকম মেয়ে খুঁজতেছেন আপনি। বিয়ের পরে তাকে আপনি কীভাবে সোজা করবেন? মনে রাখবেন, যেই মেয়ে একবার বখাটে হয়ে গেছে তাকে সোজা করা খুব কঠিন হয়ে যায়। বিশেষ করে যার লজ্জা চলে গেছে, তাকে লজ্জাবান স্ত্রী বানানো খুব কঠিন। যে পর্দার বাইরে চলতে অভ্যস্ত হয়ে গেছে, তার সঠিক পথে নিয়ে আসা খুব কঠিন হয়ে যায়। তারপরেও আপনি যেহেতু চেষ্টা করছেন, আমি দোয়া করি আপনি সাকসেস হন। তাকে আখেরাতের ভয় দেখান। আলেমদের কোনো, যেখানে ভালো মেয়েদের কোনো হয়, সমাবেশ হয়, কোনো ভালো কিছু হয়, তাদেরকে সেখানে নিয়ে যান। তাকে ভালো লোকদের সাহায্য থাকার সুযোগ দেন। তার এমন লোকের মডেল তুলে ধরেন, তাকে উম্মাতুল মুমিনীনদের মডেল তার কাছে তুলে ধরেন, আমাদের সম্মানিত তাবেঈয়াদের মডেল তার কাছে তুলে ধরেন। এভাবে তুলে ধরার মাধ্যমে তাকে সঠিক পথে আনতে পারবেন, আমি বিশ্বাস করি। আর তাদের কাছে দুনিয়ার পড়ার যে গুরুত্ব, আখেরাতে পড়ার গুরুত্ব জিনিসটা তুলে ধরেন তাকে। তো তাকে বুঝিয়ে দেন দেশে কি হচ্ছে, বা কোথায় কি হচ্ছে, পড়ে কি হচ্ছে, বা দিন পরে কি হচ্ছে, আর দুনিয়া পরে কি হচ্ছে। দেখান দিন পরে দুনিয়াতে রেখে যাচ্ছে, আর দিন পরে আখেরাতের জন্য কাজ করছে, এটা তাকে বোঝানোর চেষ্টা করুন। এর মাধ্যমে হয়তো আল্লাহ তাআলা তাকেও লাইনে নিয়ে আসবে, আপনিও আপনার সন্তান সন্ততিকে সঠিক পথে নিয়ে যেতে পারবেন। এই দোয়ার মধ্যে রইলাম, আর বেশি বেশি করে দোয়া করবেন। রব্বানা হাব লানা মিনা আজওয়াজিনা ওয়াযুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা, দোয়া করবেন। আর যেহেতু আপনি পুরুষ মানুষ, পুরুষত্বের কাজ করবেন, কিছু জিনিস আপনাকে হ্যান্ডেল করতে হবে কঠিনভাবে। ছেলে মেয়ে আপনার, এখানে তার পরামর্শ থেকে আপনার মতামত বড় গুরুত্বপূর্ণ। তার পরামর্শ, মেয়েদের সর্বোচ্চ পরামর্শ প্রয়োজন থাকে শরীয়ত বিধান অনুযায়ী। মেয়েদের কোনো কর্তৃত্ব করতে পারে না, এই জন্য আপনি সরাসরি তাদেরকে ভালো যে জায়গায় পড়াইলে ভালো হবে সেই জায়গায় নিয়ে যাবেন। আমি নির্ধারণ করে দিচ্ছি না, তাদেরকে দিন শিক্ষা দেবেন, প্রয়োজনে ঘরে শিক্ষা দেবেন, কিন্তু তারপরেও তাদেরকে এই দুনিয়ামুখী বা যেই পড়ার মধ্যে তাদের দিন ইংলিশ মিডিয়াম পড়ার মধ্যে কোনো লাভ নাই, এটা বুঝিয়ে দিবেন যে এরপরে কিছু হবে না, এরপরে শুধুমাত্র বখাটে ছেলে তৈরি হবে। এর থেকে বুঝিয়ে আপনি তাদেরকে নিজে শক্ত হন, শক্ত হয়ে তাদেরকে নিয়ে আসুন। ভবিষ্যৎ প্রজন্ম আপনার স্ত্রী পরবর্তী বুঝতে পারবে, তখন আর তার সময় থাকবে না। আপনি যেহেতু বুঝেছেন, আপনাকে নিজের সন্তানদের নিজেই সঠিক পথে নিয়ে জোর করে নিয়ে আসতে হবে। এতে কিছু জোর আপনাকে খাটাতে হবে এখানেই, কারণ আপনার দায়িত্ব রয়েছে এখানে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। দর্শকবৃন্দ, আমরা আমাদের আজকের প্রশ্নোত্তরের পর্ব এখানে সমাপ্ত রাখি। ইনশাআল্লাহ আবার আপনার সাথে দেখা হবে, এই আশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم